সন্তান তার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখবে, এটা আবার অন্য কারো অনুমতি লাগবে? কেন লাগবে না? তোমার বাবা মা যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তোমার চাকরি ছিল না, তুমি আমার টাকায় চলতে, সংসার আমার টাকায় চলতে। শোন বাবা, তুই কাল একবার আসিস তো। আমি গ্রাম থেকে কিছু তোর জন্য গরু মাছ আনিয়েছি। তুই পছন্দ করিস বলে আমি ফ্রিজে তুলে রেখেছি। দেখো সুমুর, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। কি করবা, কি বাকি আছে তোমার, মারবা তুমি আমাকে? তুমি আমার শক্তির সাথে পারবা, আমার সাথে পারবা? তোমার মাইরা একদম মনে করো যে কিরা একবার আলু ভর্তা করে লম কাস 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 করে ভর্তা কইরা একবার সরষের তেল দিয়া কাস্তা মুড়ি দিয়া তুমি খাই ভালো। আপনি দয়া করে আমার বাসায় আসবেন না। এক পরশে আরেক পরশে বাড়ি তো আইবই না। আর মনে করেন আজকে আপনার যদি আখা কিছু হয়ে যায় তাহলে তো আমরাই ফাল দিয়া করব। সেটা যখন হবে তখন বোঝা যাবে। ভাইজান জি কি কয়, ওইটা যে সময় বইসম কে আপনি কিছু কয়ে পারবেন নি? চাকা কা আক্কা দিয়ে পড়ে থাকবেন মিয়া। এই যে বাবা আল্লাহর রাস্তে একটা টাকা দান দিয়া গো, ওরে আল্লাহ। এই কি করতেছো? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো কই যেতেছেন? এই যে বাসায়। বাসায় যেতেছেন, হাতে কি? হাতে মশারি। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কি মশা নাকি? আর বললেন না রে ভাই, মশার ফ্যাক্টরি। কানের সামনে খালি পুন 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 করে। সবচেয়ে বড় মশা যেটা, সেটা তো আমার নিজেরই বউরে ভাই। একটা কামড় দিলে 20 মিনিট খালি চুলকায়, চুলকাতে চুলকাতে তো গায়ের চামড়া চামড়া সব ছুলে ফেলাছি। ছুলে গেলে লবণ লাগাই দিন। মানে আপনি কেমন চিনতে পারছেন? হ্যাঁ, কেমন জানি চিনা চিনা লাগতেছে। মনে হয় চিনি চিনি, এলাচি নয়তো দারু চিনি। আমি তোমার দোস্ত লাগি, খাওয়াইছিলাম একদিন মিষ্টি। জি মোবাইল। জি জি চালু চালু করে মোবাইল। জি 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 ভাই, জি মোবাইল। ঠিক আছে, মানিব্যাগ কই? জি মানিব্যাগ আছে ভাই। মানিব্যাগ বের কর। জি 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 ভাই, জি। তো দেরি হয় কি জন্য? জি 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 এইভাবে মারবেন না, আমি একজন ভদ্রঘরের সন্তান ভাই। আমি অনেক বড় চাকরি করি ভাই, প্লিজ মানুষজন দেখলে। জি 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 ভাই ভাই ভাই, প্লিজ প্লিজ রাখতে পারবেন ভাই? আমার বাবা কখনো এইভাবে মারেনি ভাই, খুব অপমানজনক, আমার খুব ইয়ে লাগছে ভাই। ভাই প্লিজ 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 ভাই, ভাই 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 ভাই, এত অপমানজনক হয়ে ভাই ভাই, আমার বাবা জীবন। স্বপ্ন দেখছি মানিক যদি কষ্ট ছিল, কেউ দেয় না, তোমার সাথে কেউ নাই। আমি এই জায়গায় গে উপরে ছিলাম, এসেছিল জানে বেলকি, লা 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 লা। এই তোমার গলা তো হেভি, তুমি হিন্দি গান জানো না? আরে জানি তো সব গানই, বুঝছো, কিন্তু চর্চার অভাবে মনে করো মূর্ছা ধরে গেছে, বুঝছো। একটা হিন্দি গান শোনাও না। শুনবা? তেরে ওয়াসতে মেরা
इश्क़ सूफी आना मेरा इश्क़ सूफी आना मेरा इश्क़ सूफी आना इश्क़ सूफी आना मेरा इश्क़ सूफी आना जानो आमार पसंदेर नायक ना इमरान हाशमी अरे आमार बंधुरा तो आमारे कय आमि नाकि देखते इमरान हाशमीर मतो तुमि जदि देखता ताहले बोलते पारतो जे आमि केमन बुझछो ना केन তুমি কি আয়নায় নিজেকে দেখো না আরে পাগল আয়নায় নিজের চেহারা দিকে কি বোঝন যায় আর এটা কি কোন যায় নাকি মনে করো তুমি যদি আয়শা দেইখা আমারে কইতা তাহলে মনে করে বিশ্বাস করতাম তোমার বন্ধুরা যেহেতু বলে তখন তুমি ইমরান হাশমির মতোই হবা আর তোমার কথাবার্তা ভাবসাব তো ইমরান হাশমির মতোই তাই নাকি আচ্ছা তাহলে তুমি দেখতে কার মতো একটু কও তো কেন আমি আমার মতো আরে না না মানে তোমার বান্ধবীরা তোমারে কার লগে তুলনা করে এটা কো বান্ধবীরা তো বলে আমি নাকি মল্লিকা শরওয়াতের মতো কিন্তু আমি এগুলি পাত্তা দেই না আরে আল্লাহ রে একবারে কাঁপে কাঁপে মিল লাগেছে মানে কি আরে আমি তোমার লগে যে কথা কই কথা কইতে কইতে আমার মনে হইছিল যে তুমি মল্লিকার মতোই দেখতে হইবা তোমার কল্পনা শক্তি তো অনেক ভালো জীবনে অনেক উন্নতি করতে পারবে আরে উন্নতির গুল্লি মারি তুমি ছাড়া কোনো উন্নতি সেটা কোনো উন্নতি নাকি এই চলো না দুজন মিলে একলগে উন্নতি করি এই তোমাকে বলছি না সবুরে ফল মিষ্টি হয় এত অধৈর্য হলে তো হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চিঙ্কু মানে আমি তোকে একটা কথা বলবো মানে ঠিক কথা না মানে আমি তোর কাছে একটা জিনিস চাইবো হ্যাঁ তুই দিবি কিনা আমি জানি না কিন্তু আসলে মানে আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি আব্বে হলে এত মোচরামুচি করবে লাগছিস খেলা মোচরামুচি দেখে জিলাপি বানাবি নাকি হ্যাঁ হুম তুই হয়তো ছোস আমার জানের দিকের দোষ দোস্তের সামনে বইয়া এম থেকে মোচরামুচি করে যা কইবার আছোস সোজা সাপটা গুল্লি মেরে কয়া ফেলা না আসলে ওই মানে চিঙ্কু আমার কিছু টাকা দরকার মানে আমি ভীষণ বিপদ মানে আমি কী বলবো তোকে আমি 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 আসলে ভাবতে পারছিলাম না আমি কার কাছে যাব মানে কার কাছে চাইবো তো হঠাৎ তুই তোর কথা মনে পড়াতে মানে আমি 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 তোর কাছে চলে আসলাম আমার প্যাটের ভিতর দিকে হাসি উগরে বাইরে আইতাছে এই কথা কইবার এসে তুই মোচরা মুচরি করতাছো শরম পাইতাছো না তুই বেটা কোনো মানুষই হইলি না না মানে তুই আমাকে টাকাটা দিতে পারবি তো পরম না কে আবে সাত আসমানের নিচে আমার পয়সা এখানে লোক আছে কেটে আছে আমার তোরে যদি কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবার পারি তাহলে তুই মনে কর যে আমার টাকাটা একটা ভালো কামে ঢুকলো তা কত লাগবে তো তার মানে তুই আমাকে টাকাটা দিচ্ছিস হ্যাঁ কত লাগবো আমার লাখখানেক টাকা মতো লাগবে কবে লাগবো দু একদিনের মধ্যে ওকে খালাস কাল দিনের মধ্যে তোর বাসায় টাকা পৌঁছে যাবে না না বাসায় যাওয়ার দরকার নাই মানে ওই মানে ওই তোর ভাবির কাছে দেওয়ারও দরকার নাই মানে তাকে বলারও দরকার নাই আমি আমি এসে তোর কাছে টাকাটা নিয়ে যাবো হ্যাঁ আমি আল্লাহ তাই সই কোনো সমস্যা নাই কে আমি ব্যাংক থেকে টাকা তুলে ক্যাশ বক্সে ভরে রাখুম তোর সময় মতো এসে লয়ে যাইস থ্যাংক ইউ দোস্ত মানে আমি আমি যে কি বলবো তোকে মানে আমি 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 অনেক বড় একটা মানে বিপদ থেকে বাঁচলাম আব্বে আলা কি তো কথা মারা বাড়াইছো বন চট করে দেবো একটা যা কোনো সমস্যা নাই যা থ্যাংক ইউ দোস্ত আওগা দেওয়া লাগবো আচ্ছা যা যা আবে ওই তুমি কাম করতে চলছো না ঘুমাই রয়েছো জলদি কর এক কাম করে দেখা হ্যালো বল
কিরে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে। আজকে মনে ঘুম ভালো হয় নাই তোর? না ঘুমটা ভালোই আসছিল, কিন্তু উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে রে। কি খোয়াব দেখলি কর? আরে সব আজগুবি স্বপ্ন দেখছি। দুই একটা কর শুনি নাকি কওয়া যাবে না? বলতেছি বলতেছি শোন, কি কারণে জানি আমি পাহাড়ের উপরে উঠছি, খুব মনোযোগ দিয়ে শুনিস কিন্তু। খুব উঁচু পাহাড়, প্রায় 100 ফুটের মতো হইব, খুব মসৃণ, আবার রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা। তো যাইতেছি যাইতেছি হঠাৎ করে আমি পা পিছলে পড়ে গেলাম। গুড, এই খোয়াবার একটা ব্যাখ্যা আছে রে। আরে শোন না কথার মধ্যে বাহাত দেশ কে, আমি যখন পাহাড় থেকে পড়তেছি না আমার খুব ভালো লাগতেছে, কোনো ডর ভয় কিছুই লাগতেছে না, আমার মনে হচ্ছে আমি উঠতেছি, সুন্দর বাতাসের মধ্যে উঠতেছি। আচ্ছা এইটার ব্যাখ্যাটা কি, এটার ব্যাখ্যাটা কে জানোস? ব্যাখ্যা হইল, বউ যদি তার স্বামীকে মন থেকে খারিজ করে দেয় তাইলে সেই ধরনের স্বপ্ন দেখে। তাৎক্ষণিক সানে নজুল বাড়ি করে ফেললি ফাজিল কোহানকার। আচ্ছা ঠিক আছে যা, তোর কথা আমি মানলাম, কিন্তু পড়ে যাওয়ার পরে যে আমার ভালো লাগতেছে এইটার ব্যাখ্যাটা কি বল? এটারও মানে আছে, মানে হইলেও বউ তোমারে খারিজ করে দিলেও তোমার কোনো আপত্তি নাই, কারণ তুমি কিন্তু পাখি হয়ে গেছো। পাখি মানে কি? মুক্ত বিহঙ্গ, তুমি স্বাধীন, তুমি এই স্বাধীনতাটা চাও। ইস, ডেইলি যদি এই স্বপ্ন আমি দেখতে পারতাম রে। শোনো বন্ধু, তোমার যে স্বপ্নের ব্যাখ্যা আমি দিছি এটা কিন্তু ভুয়া, আমি সেটা জানি। গুড, তুমি তো অনেক বুদ্ধিমান বন্ধু, তবে তোর স্বপ্নটা আরেকটু কন্টিনিউ করা উচিত ছিল। মানে তুই পাখি হয়ে উড়ে যাইতেছোস, নিজ দিয়ে আবার তোর বউ যাইতেছে, তুই এক পর্যায়ে জিদে করলি কি বিষ্ঠা ত্যাগ করলি, মানে তার বউর মাথার উপরে পায়খানা করে দিলি। বিলাড়ি বুঝছো? হ্যালো, কি রে কেটে দিলি নাকি? হ্যালো, আমি পড়বো এইসব যা পড়েন হ্যাঁ পড়েন, নন ধরেন নাউজুবিল্লাহ মিন জালিক, বাইজানরে দেখলে কলম বুঝন যায় না যে হ্যাঁ এইরকম জিনিস পড়া পারে। পুরুষ জাতি আসলেই খুব খারাপ, এগুলো সবসময় টাইটের মধ্যে রাখুন লাগে বুঝছেন। হ্যাঁ ভাবি, এইটাই তো হারে হারে বুঝতেছি। জগ্গা, বাইজানের নামে যে কেস করবার চাইছিলেন ওইটা কী চিন্তা ভাবনা করলেন? এখনও এরকম কিছু চিন্তা করি নাই ভাবি, আমি ভাবতেছি আরও একটু সময় দিই। আপনার এই সিদ্ধান্তটার লগে আমাকে পুরো একমত আছি, কেউ সাজা দেওয়ানোর আগে তার একটু সময় দেওয়ান উচিত সুদরানের লেগা। আপনি একটু টাইম বেঁধা দেন, সুদরানের একটু টাইম দেন, এর মধ্যে যদি না সুদরায় তেড়ি বেড়ি করে চোখটা বন্ধ করে সোজা যাবেন গে ওই যে নারী নির্যাতন কেন্দ্র আছে না ওইখানে, ওইখানে যে সোজা দিবেন মামলা ঠিক আছে, কিচ্ছু কারণ লাগবো না আপনার। আপনি আ কইলে আর আলা জিবলা লিখা ফেলাইব বুঝছেন, ওইখানে আমার একজন পরিচিত আছে, আপনারও অনেক মদত করা পারবো। আমিও গেছিলাম তো বুঝেন না, মাগার আমার কেস করণ লাগে নাকা। কেন কেন ভাবি, কেস কেন করা লাগে নাই? আরে ওইটা আরেকটা মজার একটা কিসা আছে, আমার খুব ইচ্ছা আছে না ওইটা যাই না গেছিল কাজ, আমি কেস করবার যেতেছি, যেই না শুনছে লোড দিয়া সব কাম ফালা তুই আয়া ওই অফিসে সপ্তাহের সামনে ঠ্যাং দইরা সে কি মাপ চাও, কি আর করা কোন হাজার হইলো জামাই তো, আসল কথা কি জানেন খুব ইচ্ছা ডরাইছিল। বাহ, আপনি তো হলে সেদিন অনেক মজার খেল দেখেছেন না? তো আবার কি, নারী জাতি কি সারা জীবন পুরুষ গো পায়ের নিচে পড়ে থাকবো নাকি? হ্যাঁ শুনেন, পুরুষ জাতি হলো বাসের মতো, রস্তি দিয়ে খিঁচা ধরবেন মাথাটা নোয়াইব, ডিউ ছাড়বেন তো সোজা খাড়াইবার চাইব, সারা জীবন খালি খিঁচা ধরা রাখবেন, দেখবেন আপনার পিছে ল্যা ল্যা করে বুলবুল করে ঘুরতেছে বুঝছেন। হ ভাবি, আপনি ঠিকই বলছেন, আসলে এই পুরুষ মানুষের ক্ষেত্রে না কোনো বিষয় কোনো ছাড় দেওয়া উচিত না। এগুলি হইল গিয়ে মুরব্বীগো কাছ থেকে আমি শিখছি বুঝছেন, তো জায়গা ভাবি আজকে থাকেন। ভাবি আপনি টাইম টু টাইম আমার বাসায় একটু আইসেন, আমি তো বাসায় সারাদিন একলা থাকি, কথা বলার কেউ নাই, আর আমার জামাইটা তো আপনি জানেনই। কোনো অসুবিধা নাই, কোনো শরম করবেন না, যা হয় পাই টু পাই আপনি আমার কানে দিবেন,
কি করুন লাগে আমি সব কইয়া দিমু আপনারে। আমি আছি না আপনার লগে, কোনো চিন্তাই করবেন না। আজকে তাইলে আহি বাবি, হ্যাঁ আজ বাধা থাকে না, আহি আহি। তুই অনেক শুকিয়ে গেছিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। না বউ মনে হয় তোর দিকে ঠিক মতো খেয়াল রাখে না, আর রাখবেই বা কীভাবে, ডাক্তার বউ তারপর বড় লোকের মেয়ে। না খেয়াল তো রাখি, খেয়াল না রাখলে চলে নাকি মা? ওই তুমি অনেকদিন পর দেখছো তো তাই তোমার কাছে অন্যরকম লাগছে। শোন তুই আমার ছেলে, তোর দিকে তাকালেই আমি সব বুঝতে পারি। আমার মনে হয় তুই খুব একটা সুখে নেই বাবা। মা বাদ দাও না এসব, কী বলো তুমি, সুখে থাকবো না কেন? অবশ্যই সুখে আছি মা, আমার সময় হয়ে গেছে, আমি অফিসে যাবো। আচ্ছা মা আপাতত 1,00,000 টাকা হলে তোমার সমস্যা মিটবে? পারবি পারবি 1,00,000 টাকা দিতে? হ্যাঁ মা পারবো। না সমস্যা হয়তো মিটবে না কিন্তু উপকার হবে বাবা। কিন্তু তোর কোনো সমস্যা হবে না তো? না মা আমার কিচ্ছু সমস্যা হবে না। তাহলে দে, বিপদ বুঝলি। আসলে ফ্ল্যাট কিনতে যাও যে কি ঝামেলা, কম টাকার মধ্যে ফ্ল্যাট কেনা বড় মুশকিল। মা আমি কালই তোমাকে টাকাটা দিয়ে যাব, আর বিভা আমার সঙ্গে যাক, আমি ওকে ইউনিভার্সিটি ড্রপ করে দেবো। তাহলে তো খুবই ভালো হয় রে বাবা, আমি না হয় ছুটির পরে যেয়ে ওকে নিয়ে আসবো। মা আমি আছি না, তুমি এত চিন্তা করছো কেন? শরীর ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না রে বাবা। শোন বৌমাকে একটু বুঝিয়ে বলিস, আসলে সংসার জীবনে সব কিছু তো মানিয়ে নিতে হয়। ও তখন বাড়ির বউ, বাপের বাড়িতে কি আছে না আছে সেটা তো বড় কথা না, বড় কথা স্বামীর ঘরে কি আছে। আচ্ছা মানে এসব বলে এখন মেজাজ খারাপ করা দরকার আছে? ঠিক আছে তো মা আমি উঠলাম। শোন ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আমি এরপরে তোর আর এই চেহারা দেখতে চাই না রে বাবা। ঠিক আছে মা। তাহলে কেমন হয়? তো অনেক টাকা খরচ করে যেত ভাইয়া, পার ডে অনেকগুলো টাকা। তুমি একবার চিন্তা করে দেখেছো আমার সিএনজির পিছনে কত টাকা খরচ হয়ে যাবে? আরে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সাহস পাস কিনা বল। সাহস কি যে বলবো বুঝতে পারছি না। তার মানে তুই সাহস পাচ্ছিস না? রিক্সা ফ্লেক্সিবল মনে হয় কিন্তু সিএনজি ব্যাপারটা, তবে চেনা জানা রিলায়েবল সিএনজি আলা হলে অন্য কথা। এক্স্যাক্টলি আমি সেরকমই ভাবছি, দেখি সেরকম কাউকে পাওয়া যায় কিনা। দুটা দিন যাক তারপর ডিসিশন নিয়ে করো। আর চেঙ্কুকে বললো তো এক্ষুনি ম্যানেজ করে দেবে, ওকে বলছে অতক্ষণ সঙ্গে সঙ্গে ম্যানেজ করে দেয়। চেঙ্কু ভাই তো সেদিনও এসেছিল, মার সাথে অনেকক্ষণ কথা বলে গেল। আচ্ছা ছেলেগুলো কোথায় আড্ডা দেয় বলতো? ওদের তো কোনো ঠিক ঠিকানা নেই ভাইয়া, আজ এখানে তো কাল ওখানে। ওরা কি কখনো তোকে কিছু বলেছে? না। আচ্ছা ওরা কি স্টুডেন্ট নাকি? একজন কি চিনি আমাদের ইউনিভার্সিটি, বাকিরা মনে হয় আউটসাইডার অথবা অন্য কোনো ফ্যাকাল্টিরও হতে পারে। আচ্ছা শোন এখন থেকে আমি প্রত্যেকদিন তোকে ইউনিভার্সিটি নিয়ে যাবো আর মা তোকে নিয়ে আসবো।
আর আমার আমি থাকা অবস্থায় ওদের সঙ্গে দেখা হলে আমাকে চিনিয়ে দিবি, ঠিক আছে? তুমি ওদেরকে কিছু বলবে? না, কিছু বলবো না, চিনে রাখবো। রানী মুখার্জি উনি চান ওনার দিকে মানুষ ফিল দিবে। আপনার তো তিন কাল যায় এক কাল ঠেকছে, চাঁদের চুল ইন্দুরে খাইছে, খুবই টায়ার্ড হচ্ছে। বাবার কাপ চা দাও। হ্যালো হ্যালো হ্যালো, এখন থেকে এই ফোনটা আমার কাছে থাকবে। তোমার তো এখনো সময় ফুরিয়ে যায়নি না? তোমার যা বয়স, তোমার যে যুগ, মানে তুমি অনায়াসেই যে কোনো একজন রিয়েলিস্টিক কাউকে পেয়ে যেতে পারো। নিজের অক্ষমতা ঢাকার জন্য আমাকে বাজে কথা শোনাবে না, খবরদার। না না, কোনো প্রবলেম নাই, তাহলে বইয়ে রইছো কেন? তো কি করবো, যাবো না আমরা? যান, নুডলসটা খাবো না? যান, তুমি যাবে না? যান, তুমি যাবে না? যান। ওই বেটা, তুই যাবি না? ওই যে দেখেন, আমার যে বসে আছে আব্বু। এই আব্বু, আব্বু আব্বু কোনটা? তাহলে কি করবো? পাপ্পা কো, পাপ্পা। হ্যাঁ পাপ্পা। এই পাপ্পা, পাপ্পা মনে করো যে তাবি যদি সত্যি সত্যি কাজ করতো লাইফটা অন্যরকম হয়ে যেত না? আরো ভালো হইতো, ছোট কালের মতন স্কুল থেকে যখন ফিরতাম কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে হাত পা ধোয়াই দিল তোর ওইভাবে। বেশি বেশি বেশি।